বনগাঁর ইটপাড়া এলাকায় ব্যাগ ছিনতার ঘটনায় ধৃত দুই অভিযুক্তরা বাংলাদেশ থেকে এসে জয়ন্তীপুর বলে একটি জায়গায় থাকত পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত বনগাঁ রেটপাড়া এলাকা থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ চলতি মাসের আট তারিখ সকালে বনগাঁ রেটপাড়া এলাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত ঘটনায় অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায় তসলিমা খাতুন মিস্ত্রি ও তার বাবা জলিল মণ্ডল বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দুই অভিযুক্ত মিরাজুল শেখ ও মোহাম্মদ বালায়েত গাজী ধৃত দুজনেই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে এসেছিল পেট্রাপোলের জয়ন্তীপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এরপর সেখান থেকেই শহরের বিভিন্ন জায়গায় অপকর্ম চালাতো তারা জানা গেছে গত আট তারিখ প্রতিবেশী আত্মীয়াকে দেখবার জন্য বনগাঁ হাসপাতালে আসেন গাইঘাটার বাসিন্দা তসলিমা ও তার বৃদ্ধ পিতা সে সময় বনগাঁ রেটপাড়া এলাকায় অপরিচিত দুই ব্যক্তি তাদের সাথে জেচে ভাব জমায় কথা বলার ফাঁকেই তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই অপরিচিত ব্যক্তি সন্দেহ হওয়ায় আগেই মোবাইলে এক ব্যক্তির ছবি তুলে রাখেন তসলিমা অভিযুক্তরা ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার পর সরাসরি বনগাঁ থানায় আসেন তারা অভিযোগ দায়ের করেন ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে অভিযোগ পেয়ে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ অবশেষে বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ধৃতদের এদিন সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন এ বিষয়ে সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন বাংলাদেশ থেকে এসে জয়ন্তীপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল অভিযুক্তরা অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে অভিযুক্তরা বৈধ পাসপোর্ট নিয়েই এদেশে এসেছিল অভিযোগকারী অভিযোগ করছে বাংলাদেশ থেকে দুজন লোক এসে বনগাঁ পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর গ্রামে বসবাস করছিল তিনি যখন আট দশ দু হাজার বাইশ তারিখে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তার ব্যাগে কিছু অর্থ ছিল সেই অর্থগুলো তারা ছিনতাই করে নিয়ে গেছিল পরবর্তীকালে বনগাঁ থানা তদন্ত করে দুজন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছে এবং পিসি প্লেয়ার চেয়েছিল সাত দিনের পিসি প্লেয়ারই অ্যালাউ হয়েছে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়েই বনগাঁতে প্রবেশ করেছিল ইন্ডিয়াতে প্রবেশ করেছিল এবং তারা এসে জয়ন্তীপুর গ্রামেই বসবাস করছিল এগুলো খুবই মারাত্মক ব্যাপার কারণ বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট নিয়ে এসে তারা ইন্ডিয়াতে ঢুকছে এবং ইন্ডিয়াতে এখানে থেকে বনগাঁর বা ইন্ডিয়ার কোনো নাগরিকের সাহায্যে এই সমস্ত ছিনতাই করে বেড়াচ্ছে এগুলো তদন্ত করে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ